আগামী নভেম্বর মাসে 2 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর পঞ্চম আসর। আর এবারের আসরে সবচেয়ে বেশি পারিশ্রমিক পেতে যাচ্ছেন আইকন ক্রিকেটাররা, তা আগেই বোঝা গিয়েছে। কারণ এবার আইকন ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে নিজেদের পছন্দ অনুযায়ী পারিশ্রমিক নির্ধারণ করে নিতে পারবেন। শুধু তাই নয়, নিজেদের ইচ্ছা মতো যে কোনো দলেও খেলতে পারবেন তারা। তবে আইকন ক্রিকেটাররা ছাড়াও অন্যান্য ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক আগের মতোই থাকছে। তবে এই পারিশ্রমিকের পরিমাণটাও নেহাত কম নয়। এ ক্যাটাগরির ক্রিকেটারদের জন্য যে সংখ্যাটি কুটির ঘরে তা বলাই বাহুল্য। অবশ্য শুধু বিপিএল খেলেই নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আয়োজিত অন্যান্য টুর্নামেন্ট খেলেও কোটি টাকার বেশি বছরে আয় করেন অনেক ক্রিকেটারই। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিজেই জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। তিনি বলেন, যারা এ ক্যাটাগরিতে থাকে তারা বিসিবির অধীনে যেসব টুর্নামেন্ট হয় সেখান থেকে বছরে 1 কোটি টাকার মতো পায়। তো তারা হ্যান্ডসাম অ্যামাউন্ট পাচ্ছে প্রিমিয়ার লিগ বিপিএল ন্যাশনাল লিগ বিসিএল খেলে। তো আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট নিয়েও চিন্তা করতে হবে। টাকা বাড়ালাম, ফ্র্যাঞ্চাইজি দিচ্ছে না, তার থেকে টুর্নামেন্টটা টিকে থাক, ভালো মতো চলুক। উল্লেখ্য, এবারের বিপিএল আসরে এ ক্যাটাগরিতে এখন পর্যন্ত মোট 11 জন জায়গা পেয়েছেন। এই তালিকায় রয়েছেন ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, শুভাগত হোম চৌধুরী, নাজির হোসেন, মোহাম্মদ মিঠুন, মমিনুল হক, তাসকিন আহমেদ, আলামিন হোসেন, রুবেল হোসেন ও আব্দুর রাজ্জাক।